আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে অযোধ্যার বিবাদিত বাবরি মসজিদের সম্পর্কে 2019 সালে হাইকোর্ট থেকে দেওয়া সিদ্ধান্তের ফলে সে জায়গায় রাম মন্দির নির্মাণ করা হচ্ছে, যেটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর আগামী 22 জানুয়ারি তারিখে মন্দিরের উদ্বোধন করা হবে। তবে আপনারা কি জানেন, হাইকোর্টের দেওয়া সিদ্ধান্তের মোতাবেক তার পাশেই একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যেটার কিছু ডিজিটাল ছবিও বেরিয়ে এসেছে এবং এই ভিডিওটি এ বিষয়েই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সে মসজিদের সকল বিস্তারিত তথ্য শেয়ার করব, অর্থাৎ সে মসজিদটি কোথায় কিভাবে নির্মাণ করা হবে, মসজিদের ভিত্তি কার মাধ্যমে গড়ে তোলা হবে এবং মসজিদের স্থাপত্য নকশা সম্পর্কেও আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। এবং ওই মসজিদের পাশে এমন কী কী ঐতিহ্যবাহী তৈরি করা হবে যা বিশ্বের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করবে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অযোধ্যার রাম মন্দির থেকে 25 কিলোমিটার দূরত্বে ধন্নীপুর নামক গ্রামে 5 একর জমিতে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। গত অক্টোবর মাসে অযোধ্যার বিকাশ প্রাধিকরণ কার্যালয়ে একটি বৈঠকে মসজিদের লেআউট মঞ্জুর করা হয়। সে বৈঠকে মসজিদের ডিজাইন সুন্নি ওয়াকফ বোর্ডকে দেখানো হয়েছিল। একটি রিপোর্ট অনুযায়ী মসজিদের ডিজাইন নিয়ে মুসলিম সম্প্রদায়ের কিছু আপত্তি ছিল, তারপর সে ডিজাইনে পরিবর্তন ঘটানো হয়। সে মসজিদের ভিত্তি গড়ে তোলা হবে পবিত্র কাবা শরীফের ইমাম, অর্থাৎ ইমাম আব্দুর রহমান আস সুদাইসের হাতে। অন্যান্য মসজিদের মতো সে মসজিদে কোনো গম্বুজ থাকবে না, তবে 5টি মিনার এবং অর্ধচন্দ্র নকশা করা হবে, যেটা ইসলাম ধর্মে পবিত্র বলে বিশ্বাস করা হয়। আর মিনারগুলো ইসলাম ধর্মের 5টি স্তম্ভ, অর্থাৎ কলেমা, নামাজ, রোজা, হজ ও জাকাতের প্রতীক হবে। সে মসজিদের নকশাটি ইসলামিক স্থাপত্যের নিদর্শনের মতো হবে। মসজিদটিতে পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে, আর মসজিদটির নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ। বন্ধুরা, মুম্বাইয়ের বিজেপির নেতা হাজি আরাফাত, সে মসজিদ কমিটির চেয়ারপারসন হিসাবে মসজিদ নির্মাণের তদারিকের দায়িত্ব রয়েছেন। তার মতে অযোধ্যার মসজিদটি ভারতবর্ষের সবচেয়ে বড় মসজিদ হবে। মসজিদটিতে 21 ফিট উঁচু আর 36 ফিট চওড়া একটি কোরআন রাখা হবে, যেটা হবে পৃথিবীর সবচেয়ে বড় একটি কোরআন। মসজিদের ছাড়াও পুরো পরিসরে একটি ক্যান্সার হাসপাতাল, স্কুল, কলেজ, মিউজিয়াম, অ্যাকোরিয়াম, লাইব্রেরিও থাকবে। সেই সাথে পরিসরে একটি আমিষাশী রেস্টুরেন্ট থাকবে, যেখানে আসা যাওয়া করা ব্যক্তিদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। হাজি আরাফাত আরও বলেন, সেই মসজিদটির নির্মাণ শৈলী পৃথিবীর 7টি অদ্ভুত নিদর্শনের মধ্যে একটি থাকা তাজমহলের চেয়েও সুন্দর হবে। সন্ধ্যার দিকে মসজিদের পরিসরে নির্মাণ করা বড় বড় ফোয়ারাগুলো আজানের ধ্বনিতে ফুটে উঠবে, আর তারপর নামাজ শুরু করা হবে। এছাড়াও মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা উজুখানা থাকবে। মসজিদ নির্মাণের কাজ শুরুর প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির পর একটি শুভ মুহূর্তে রমজানের পূর্বেই এর ভিত্তি করে তোলা হবে, আর মক্কার ইমাম সাহেবের মাধ্যমেই সে মসজিদে প্রথম নামাজ আদায় করানো হবে। হাজি আরাফাত বলেন, যেহেতু ভারতবর্ষ ঋষিমুনি ও আউলিয়াদের একটি পবিত্র ভূখণ্ড বলে বিশ্বাস করা হয়, তাই মসজিদটির সন্ধ্যার চমৎকার দৃশ্যটি দেখার জন্য সকল ধর্মের লোকজন সেখানে নির্দ্বিধায় আসা যাওয়া করতে পারবে। তিনি আরও বলেন, এ মসজিদটি হবে দোয়া ও দোয়ার কেন্দ্রবিন্দু, যেটার নির্মাণের ফলে উত্তরপ্রদেশ থেকে কোনো ক্যান্সার রুগীকে মুম্বাইয়ে যেতে হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, যে কোনো ধর্মের রুগী সেখানে ফ্রিতে চিকিৎসা নিতে পারবে, যেটা ভারতবর্ষে সকল ধর্মের মধ্যে একতা ও সম্প্রীতি গড়ে তোলার কাজ করবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অযোধ্যায় এ মসজিদটি নির্মাণের জন্য অনুদান প্রক্রিয়া চলমান রয়েছে। মসজিদ কমিটির অধ্যক্ষের মতে, মসজিদ নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে একটি টাকাও নেওয়া হয়নি। অনুদান প্রক্রিয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরি করে
কিউআর কোড জারি করে দেওয়া হয়েছে। এতে যে কোনো ব্যক্তি নিজের ইচ্ছা ও সুবিধা মতো মসজিদের জন্য টাকা দান করতে পারবে। মজার বিষয় হলো যে ওয়েবসাইটে মানুষের জন্য বিকল্প অপশান রয়েছে, যেটাতে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তারা মসজিদের জন্য দান করতে ইচ্ছুক নাকি ক্যান্সার হাসপাতাল ও স্কুল কলেজের জন্য। বন্ধুরা, এ ছিল অযোধ্যায় পরিকল্পিত মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদের বিস্তারিত বর্ণনা, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার এবং জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।